দুই স্বাস্থ্যকর্তাকে বদলি করছে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি মানা হল মুখ্যমন্ত্রী জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবি তাঁরা মেনে নিয়েছেন এবার আশা করছেন আন্দোলনকারীরা কাজে ফিরবেন মমতার কথায় নয় নয় শতাংশ দাবি মেনে নিয়েছি কর মামলায় সুপ্রিম কোর্টে আবার শুনানি সাথে সেপ্টেম্বর উঠে আসতে পারে কোন কোন বিষয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মঙ্গলবারের শুনানিতে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ এবং নির্দেশ জানিয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এবার সাসপেন্ড নিলম্বিত কোল রাজ্য সরকার আর্জি করে ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই গত শনিবার অভিজিৎকে গ্রেপ্তার করেছিল সিবিআই বর্তমানে তিনি রয়েছেন সিবিআই হেফাজতে গ্রেপ্তারির পর চার দিন অতিক্রান্ত এই অবস্থায় টালা থানার প্রাক্তন ওসিকে নিলম্বিত করা হলো। যদিও প্রশাসনিক মহলের একাংশের দাবি এটি একটি রুটিন পদক্ষেপ কারণ কোনো সরকারি কর্মী গ্রেপ্তার হয়ে আটচল্লিশ ঘন্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী জি করে ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের নেপথ্যে টালা থানার প্রাক্তন ওসির যোগ রয়েছে বলে সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই একই অভিযোগে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার দেখায় সিবিআই তাকে অবশ্য আগেই হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল মঙ্গলবার অভিজিৎ ও সন্দীপ উভয়কেই কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই জানালেন বিধায়ক সুদীপ্ত মন্ত্রে পথে শিক্ষক শিক্ষিকারা মিছিলের একটু পিছনের দিকে হাঁটছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শুক্লা রায় বললেন মেরুদণ্ড সোজা রাখতে গেলে সৎ হতে হবে সাহসী হতে হবে এটাই আমি সারা জীবন আমার ছাত্রীদের শিখিয়েছি আর জি করকাণ্ডের প্রতিবাদে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মিছিল সোমবার আর জি করকাণ্ডের প্রতিবাদে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মিছিল সোমবার ছবি দেবস্মিতা ভট্টাচা ঘটনাস্থলে ইচ্ছাকৃতভাবে যাননি সন্দীপ সিবিআই আরও বলল অন্য কারও নির্দেশে কি না দেখা হচ্ছে সিবিআই জানিয়েছে সন্দীপ ঘোষ আইনের সঠিক ধারায় এফআইআর করতে ব্যর্থ হয়েছিলেন অন্য কারও নির্দেশে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার হিসাবে এমন কাজ তিনি করছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিগমিন্দীরা নিয়ে বিরোধ আর কি কি ঘটেছিল সমে কালীঘাট বৈঠকের অন্দরে চাপান হয়নি চাপানুতর বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা তার বলার পর জুনিয়র ডাক্তারেরা তাদের দাবিগুলি উত্থাপন করেন কেন তারা এই দাবি তুলছেন সে ব্যাপারে সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেন তার পরে কথার পিঠে কথা এগোয়